দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 4400 রানের বড় ব্যবধানে কলকাতা নাইট রাইডার্সের পরাজিত হয়। ম্যাচের শুরু থেকেই দিল্লির ওপেনার বিশেষত প্রীতি শোয়ের আক্রমণে কেকেআরের সমস্ত পরিকল্পনা লণ্ডভণ্ড হয়ে যায়। ম্যাচ শেষে দিল্লি দলের নিজের প্রাক্তন সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আয়ার। পাওয়ার প্লেতে দিল্লি প্রীতির দৌলতে 73 রান করে ফেলে। ম্যাচ শেষে প্রীতির আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিরুদ্ধে ফিল্ডিং সাজাতে তিনি সমস্যায় পড়েছিলেন তা স্বীকার করে নেন শ্রেয়াস। তিনি বলেন, প্রীতি শ এমন একজন ব্যাটার যে একা হাতেই পাওয়ার প্লেতে খেলা ঘুরিয়ে দিতে পারে। আমি ওর সঙ্গে তো আগে খেলেছি তাই জানি, ও দারুণ দারুণ সব শট খেলে। অধিনায়ক হিসেবে আমি তো ওর বিরুদ্ধে ফিল্ডিং সাজাতে পারছিলাম না।